আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার চারাগুলো মাশাল্লাহ অনেক বেশি গ্রো করেছে। আমি হসপিটালে যাওয়ার সময়টাই অনেক ছোট ছোটই ছিল, আর ওখান থেকে ফিরে এসে দেখলাম যে গাছগুলো একটু কেমন মলিন মলিন হয়ে গেছে। মানে আমি তো প্রতিদিন চাল ধোয়া যে পানিগুলো থাকে ওইটা দিই, আম্মু হয়তো এমনি পানি দিয়েছে কিন্তু চাল ধোয়া পানিটা যেহেতু দেওয়া হয়নি এজন্য গ্রোটাও একটু কমে গিয়েছিল। পরে আমি 2-3 দিন দেওয়ার পরে আবার গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে সেরকম মনে হচ্ছে। তো এই গাছগুলো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, ভেবেছিলাম যে আমার এই ব্যালকনিটা অনেক সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বিশ্বাস করেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠে এসে আমি রান্নাঘরে আসি তখন এই গাছগুলো দেখলে আমার এত ভালো লাগে, মানে চোখ জুড়িয়ে যায় আর কি। তো ঘড়ির সময় হচ্ছে সকাল 7:30 বাজে, আজকে হচ্ছে আমার অফিসে একবার যেতে হবে। স্যারের সাথে গতকাল রাতে কথা হয়েছে, স্যার বলছিল যে আমি হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় যে কাগজপত্রগুলো আমার আছে ওগুলো অফিসে জমা দিতে হবে। আমার ছুটির টাইমটা শেষ, রেস্টের যে 7 দিন দিয়েছিল ওই টাইমটা শেষ। তো তো সকালে তো মানে কিছু খেতে ভালো লাগে না, আম্মা একটা ডিম সিদ্ধ করে রেখেছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, তো ডিমটা খেয়ে আমি হচ্ছে অফিসে যাব। অফিসে আমার সব কাগজপত্র জমা দেওয়ার পরে আমি আবার একটু মেডিকেলে যাব, ওখানে আমার প্রেশারটা চেক আপ করিয়ে আবার বাসায় আসব। এরকম একটা মানে প্রিপারেশন নিয়েছি আর কি। তো ডিমটা অনেক গরম ছিল এজন্য অল্প অল্প করে ভেঙে ভেঙে খাচ্ছিলাম, আর দেখলাম যে খালি পেটে গেলেও খিদে লেগে যাবে, আস্তে আস্তে হয়তো 10টা বেজে যাবে, ডিমটা খেলে আর একটা স্যালাইন খেয়ে যাব। তো ডাক্তার বলেছে প্রতিদিন 3টা করে স্যালাইন খেতে, ওর স্যালাইন তো সেখানে 3টা খাওয়া হয় না, 2টা করেই খাই। তারপরেই তো রেডি রেডি হয়ে অফিসে গেলাম। অফিসের বেশ কিছু কাজকর্ম, অনেক পরিচিত লোকদের সাথে কথাবার্তা, সব কিছু বেশ ভালোই লাগলো। আসলে অসুস্থ অবস্থায় ঘরে বসে থাকতে ভালো লাগলেও সময় কাটে না, এটাই, রেস্ট ঠিকই থাকে কিন্তু সময়টা যেতে চায় না। কিন্তু অনেকদিন পর অফিসে গিয়ে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে আবার কবে কন্টিনিউ অফিস করব এরকম। তো যাই হোক, এই যে আমি MDS এসেছিলাম, এখান থেকে আমার একটু প্রেশার চেক আপ করেছি, ব্লাড আবার CBC টেস্ট নিয়েছিল, যা আলহামদুলিল্লাহ রিপোর্টটা নিয়ে এখন বাসার দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো রিপোর্ট এসেছে। আর বাসায় এসে দেখি যে আম্মু রান্নাবান্নাও শেষ, আম্মু হচ্ছে কলমি শাক ভাজি করেছে আর এখানে হচ্ছে দেশি মুরগি দিয়ে পেঁপে রান্না করেছে। আব্বু হচ্ছে বাজার থেকে, মানে আমাদের বাসায় থাকাকালীন যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছিল দেশি 2টা মুরগি আর অনেকগুলো পেঁপে কিনে দিয়ে গেছে, যেহেতু ডাক্তার আমাকে পেঁপে খেতে বলেছে বেশি বেশি করে। আর আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্যই এটা এই ভিডিওটা শেয়ার করলাম। আমি হসপিটাল থেকে আসার পরে নিসা মামুনি আমাকে প্রচণ্ড চোখে হারায়, সে আমাকে বাথরুম পর্যন্ত ঠিক মতো যেতে দিচ্ছে না এরকম অবস্থা, আর সারা দিন রাত যখনই আমার কাছে ঘুমোবে এভাবে সে বালিশ ছাড়া আমার হাতের উপর ঘুমাবে। বালিশ থেকে নামানো মানে হাত থেকে নামানোর কিছুক্ষণ পর পরে আবার সে জেগে যায়। তো যাই হোক, ঘুমটুম ভাঙার পরে আমরা ফ্রেশ হয়ে নিশাত নিশাকে রেডি করে ওরা আগে চলে গেছে, আম্মু আর আমি যে পিছনে যাচ্ছি। আমরা হচ্ছে CSD মার্কেট ওপেন করেছে সবার জন্য, তো নিশাত নিশা খুব বায়না করছিল যে যাওয়ার জন্য, শরীরটা ভালো লাগছিল না, তারপরেও হচ্ছে মনে হলো যাই দেখি ঘুরে আসলে যদি একটু ভালো লাগে। তো এখানে আসার পরে বেশ কিছু কেনাকাটা করা হয়ে গেছে, কিনবো না কিনবো না করে ভালোই কেনাকাটা করলাম। ঘর মোছার জন্য একটা লাঠি কিনেছি, নিশা মামনি বলছিল এটা আমি নেব, তাই ও আগে আগে নিয়ে হাঁটছে। আর আম্মু আর নিশাতের হাতে 2টা শপিং প্যাকেট আছে, ওর মধ্যে আমরা টুকিটাকি কেনাকাটা করেছি। তো আম্মুর হাত থেকে শপিং প্যাকেটটা পড়ে গেছে, আমি নিশাতকে একটু বকা দিচ্ছিলাম যে ও কেন নিচ্ছিল না, তো বলে যে আমার কাছে ছিল আমি নানুকে দিতে যেয়ে পড়ে গেছে। তো যা যা কেনাকাটা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমরা যতই মনে করি এক জায়গায় ঘুরতে যাব কিছু কেনাকাটা করবো না, কিন্তু দেখবেন সংসারের জন্য টুকিটাকি কিনতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার জন্য একটা ট্রে নিয়েছি, আর নিশার নাস্তার জন্য ওরা যা মন চেয়েছে ঝুড়ির মধ্যে করে হচ্ছে পছন্দ করে করে সব ঢুকিয়েছে। আমি একটা পাপড়ির প্যাকেট নিয়েছি, আম্মা একটা চিড়ার প্যাকেট পছন্দ করেছে সে নিয়েছে, আমার আবার এই চিপসটা একটু পছন্দ হলো যে নিয়ে মাঝে মধ্যে একটু এই ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর একটা নতুন নুডলস নিয়েছি, এই নুডলসটা হচ্ছে আমি আজও কখনো ট্রাই করিনি, তো নিলাম, 25 টাকা প্রাইস, দেখি কেমন লাগে। একটা কাশুন দিয়ে নেওয়া হয়েছে, আর নিশাত তার স্কুলের মানে পড়াশোনার টাইপ জিনিসগুলো অনেক বেশি নিয়েছে, একটা কাটার জেল পেন, এই যে পুরো একটা প্যাকেট জেল পেন নিয়েছে ও,
তারপর কালার পেন্সিলের একটা বক্স নিয়েছে। এখানে প্রাইসটা অনেক বেশি মনে হলো, মানে রিজনেবল না, মোটামুটি বেশি। মানে ওর যে টাইপ কলম টলম, মানে অনেক যা যা পছন্দ হয়েছে সব কিছু ভরপুরভাবে নিয়েছিল। বেশ কিছু আইটেম আমি কমিয়ে রেখেছি, যেগুলো জরুরি প্রয়োজন শুধু সেগুলো নিয়েছি। যে একদিনই তো এত কেনাকাটা করলে, আরও তো দিন পড়ে আছে, মাত্র সিএসডি মার্কেটটা কেবল খুলেছে, আরও তো সারা জীবন খোলাই থাকবে, তখন কে নেবে? এইভাবে বুঝিয়ে টুঝিয়ে এ সমস্ত অল্প কিছু কি নিয়েছি, আর কিছু কিছু জিনিস আর কি ফেরত দিয়েছি। এই যে একটা ড্রয়িং বুক নিয়েছে, এভাবে সে জেল পেন দিয়ে ওদের জামা টামা আর ড্রয়িং করবে আর কি। আর নাস্তার জন্য ভাবলাম যে একটু কিনলাম ভাজা পোড়াগুলো একটু ভাজি, তো চারটা পাঁপড় ভেজেছি, কিছু চিপস আর হচ্ছে সসেস দুইটা হচ্ছে ভেজেছি। সসেসগুলো আমি হচ্ছে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি, যাতে করে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভিতরটা ভালো করে ভাজা হয় আর কি। নিশা মামনি প্রথমে সসেসটা পছন্দ করছিল না, ওর কাছে আমার হয়তো ভালো লাগছিল না, কিন্তু পরে আমি একটু জোর করে যখন মুখের মধ্যে ঢুকে দিলাম, তখন ও দেখলো যে না, ভালোই টেস্ট আছে। তখন ও কিন্তু দুইটাই পুরোটাই খেয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।